শেষে এবার যাই চলো গল্পের দেশে। বাবা মা দাদা দাদি খালা মনি তোমাদের কাছে রোজ গল্প শুনি। কি করছো তোমরা? সাপটাই কাটছো? উপরে ওঠো না। আচ্ছা বলো তো, তোমরা কি আমার কাছে থাকবে নাকি নদীতে যাবে? কথা বলো কচ্ছপ, তোমরা কথা বলো না। কি করছো রূপাই সোনা? মা আমি ওদের সাথে খেলছি। জানো তো আমি বলছি যে তোমরা কি করছো কিছুই বলে না। তারপরে বললাম কি, তোমরা কি আমার কাছে থাকবে নাকি নদীতে যাবে? কিচ্ছু বলে না। কিচ্ছু বলছে না? না, আমি ঠিক করেছি ওদেরকে নদীতে দিয়ে আসবো। নদীতে দিয়ে আসবে? হ্যাঁ দিয়ে এসো। মা ওরা কি সাগরে থাকতে পারবে? হ্যাঁ সাগরেও পারে, তবে এই কচ্ছপগুলো সাগরে থাকতে পারবে না, এগুলো হচ্ছে মিঠে পানির কচ্ছপ। ওরা থাকতে পারে হচ্ছে কোথায়, নদীতে পুকুরে। আর সাগর হচ্ছে নোনা পানি, নোনা পানিতেও কিছু কিছু কচ্ছপ। নোনা পানি কি? নোনা পানি হচ্ছে যে পানিতে লবণ থাকে। সাগরের পানিগুলো তো একটু লবণ লবণ না? মা আমাদের চোখের পানিও তো লবণ লবণ, ওখানেও কি কচ্ছপ থাকে? দেখি তো দিব একটা চোখের পানির মধ্যে। তাহলে চোখের পানিগুলোকে এরকম একটা পাত্রের মধ্যে নিতে হবে, জড়ো করতে হবে। এতগুলো পানি হলে তখন তুমি ওকে রাখতে পারবে, কিন্তু ওরা থাকতে পারবে না। সেগুলো হচ্ছে নোনা পানির কচ্ছপ। নোনা পানির কচ্ছপ কোথায় পাওয়া যায় মা? এগুলো যেখানে পাওয়া যায় সেখানেই পাওয়া যায়। আর নোনা পানির কচ্ছপগুলো একটু বড় হয়, কিন্তু এত ছোট হয় না। এতটুকু হয় না? তাহলে কি এত বড় হয়? আচ্ছা শোনো, তুমি ওদেরকে নদীতে ছাড়তে চাও তো? হ্যাঁ, কিন্তু আমার একটু মন খারাপ হবে। মন খারাপ হবে? কিন্তু ওদের তো এখানে থাকতে নিশ্চয়ই ভালো লাগছে না। তাই এই জন্যই ঠিক করেছি আমি। ঠিক আছে, সামনে ছুটির দিনে বাবাকে সঙ্গে নিয়ে তুমি নদীতে গিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে এসো। হ্যাঁ, এখন কি ওদের কথা বন্ধু থাকবে না মা? ওরা স্কুলে যাবে, খেলা করবে, কিন্তু ওদের মা বাবা কোথায়? ওখানে গেলে পেয়েও যেতে পারে। এখন শোনো মা, অনেক রাত হয়ে গেছে না, দাঁত মেজে ঘরে এসো। ঠিক আছে মা, আমি বিছানা ঠিক করছি, আসো। শিবরাত্রি কচ্ছপ। দেখি দাঁত দেখি। বাপরে বাপ, এত মুক্তার মতো চকচক করছে। মুক্তা? মুক্তা কে? মুক্তা তুমি চেনো না? ঝিনুকের মধ্যে যে মুক্তা থাকে, সব ঝিনুকে কিন্তু মুক্তা থাকে না। কেন থাকে না? মা তুমি আজকে আমাকে কোন গল্পটা বলবে? আজকে আমি তোমাকে কোন গল্পটা বলবো একটু ভাবতে হবে। আচ্ছা মা তুমি ভাবতে থাকো, আমি ওই হাঁসটাকে নিয়ে আসি। ঠিক আছে, ও কি আজকে গল্প শুনবে? হ্যাঁ, ও আজকে আমাকে, আমি যখন ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছিলাম তখন ও বললো আজকে রাতে তুমি আমাকে নিও, আমি গল্প শুনবো। ও বাবা, ও হাঁসটাকে কথাও বলতে পারে আবার? হ্যাঁ বলতে পারে। আচ্ছা ঠিক আছে, হাঁস দুষ্টুমি করবে না, এখানে চুপচাপ বসে সুন্দর করে গল্প শুনবে। অনেক ভালো হাঁস, অনেক ভালো হাঁস। আজকে তোমাকে একটা মজার গল্প বলবো। কি গল্প? আজকে গল্পটার নাম হচ্ছে কাঠের বাক্সে 400 বছর। ওয়াক 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 ওয়াক। কি বলে? ও বলে হচ্ছে
কাঠের বাক্সে কি একটা মানুষ ছিল? ও কি ওখানে 400 বছর ছিল নাকি? সেটা তো এখন বলা যাবে না, গল্পটা শুনতে থাকো তাহলেই জানতে পারবে। আর এই গল্পটা কোন দেশে জানো? জাপানের। জাপান? সাগরের পাড়ে একটা সুন্দর গ্রাম ছিল, সেই গ্রামে বাস করত একজন জেলে। প্যাক প্যাক প্যাক। কি ওর নাম? কি জেলের নাম ছিল? উরাসিমা। তো সেই উরাসিমা ছিল খুব সাহসী একজন জেলে। কি হয়েছে রিভু ভাই আর রিকের মতো? শুধু রিভু ভাই আর রিক কেন, রূপাই, রূপকথা আর লাবণ্য কি সাহসী না? তারপর কি হয়েছে? সেই জেলে কার সাথে থাকতো? তার বাবা মা আছে, তাদের সঙ্গে থাকতো। উরাসিমা কি করতো জানো? প্রতিদিন অনেক দূরে সাগরে যেত, সাগরে গিয়ে মাছ ধরে আনতো। সেই মাছ বিক্রি করে ওরা চাল কিনতো, তারপরে সবজি কিনতো, মাছ তো ছিলই, তারপরে মাংস কিনতো, সেগুলো দিয়ে খেতো। তো প্রতিদিন এরকম যেত উরাসিমা, আর ওর বাবা মা খুব চিন্তায় থাকতো। কেন? কারণ হচ্ছে সাগরে গেলে তো অনেক রকম সমস্যা হয়, সেখানে ঝড় হতে পারে। অনেক গভীর সাগরে যখন যায় না, তখন যদি নৌকাটা ডুবে যায় তাহলে তো ওখান থেকে সাঁতরেও আসতে পারবে না। আর সাগর থেকে বাড়ি ফিরতেও কিন্তু অনেক সমস্যা হয়, কারণ সাগর তো বিশাল সাগর থাকে, কুলকিনারা পাওয়া যায় না। ও কোত্থেকে রওনা করেছে সেখানে এসে পৌঁছতে নাও পারে। সেই জন্য খুব চিন্তা করতো। যখন ও বাড়ি ফিরে আসতো তখন ওর বাবা মা হাঁপ ছেড়ে বাঁচত, খুশি হয়ে যেত। কত খুশি! অনেক খুশি হয়ে যেত। তোমার কচ্ছপ তো ছোট্ট। তো সেই কচ্ছপটাকে পেয়ে সে কি করেছে জানো? কি করেছে? সেই কচ্ছপটাকে পেয়ে ও কিন্তু নিয়ে আসেনি, সেই কচ্ছপটাকে ও ছেড়ে দিয়েছে। বলেছে, যাও গো কচ্ছপ, তোমাকে আমি ছেড়ে দিলাম। সেটা শুনে কচ্ছপটা তো অনেক খুশি হয়ে গেল। প্যাক প্যাক প্যাক। কি? ঠিক আমার মতো কচ্ছপটাকে ছেড়ে দিল। ঠিক বলেছ। তারপর কচ্ছপটাকে ছেড়ে দিল। তারপর বাসায় ফিরে এলো। বাসায় ফিরে এসে আবার খাওয়া দাওয়া করলো, আবার বাবা মা খুশি হয়ে গেল। তারপর আরেকদিন ও সাগরে গিয়েছে। তারপর দেখে কি, হঠাৎ দেখে যে মাছ ধরতে গিয়েছে আর সেই কচ্ছপটা ওর নৌকার চারপাশ দিয়ে ঘুরছে। প্যাক প্যাক প্যাক। কি হয়েছে? নিশ্চয় কচ্ছপটা অনেক খুশি হয়েছিল এবং উরাসিমা ওকে চিনতেও পেরেছে। তারপর কি করলো, কচ্ছপটা নৌকায় উঠলো। নৌকায় উঠে ওকে ওর আসল পরিচয়টা দিল। কি পরিচয়? ও আসলে কচ্ছপ না। তো কি? ও হচ্ছে পাতাল দেশের ড্রাগনের রাজকন্যা। তারপর সেই ড্রাগন রাজকন্যাকে উরাসিমার খুব ভালো লেগে গেল। তখন উরাসিমাকে ড্রাগন রাজকন্যা বলল, চলো আমাদের দেশে চলো, পাতালে আমাদের দেশ, সেখান থেকে তুমি ঘুরে এসো। সেই কথা শুনে উরাসিমা রাজি হয়ে গেল। তারপর সেই ড্রাগন রাজকন্যার সঙ্গে পাতালে গেল। কিভাবে গেল জানো? কিভাবে? ও তো বড় একটা কচ্ছপ ছিল, সেই কচ্ছপের পিঠে উরাসিমাকে নিয়ে পাতালে চলে গেল। দেখলো গিয়ে কি সুন্দর পাতাল দেশ। তারপর ড্রাগন রাজা কি করলো জানো? ড্রাগন রাজা উরাসিমাকে দেখে পছন্দ করে ফেললো। তারপর প্যাক প্যাক প্যাক, ওদেরকে কি বিয়ে দিয়ে দিল? ঠিক বলেছো, ওদেরকে বিয়ে দিয়ে দিল। ও বলেছে? ও, তুমি বলেছো? হ্যাঁ। তারপর বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পর ওরা ওখানেই শান্তিতে বাস করতে থাকলো। তাহলে উরাসিমার বাবা মার কি হলো? সেটা তো উরাসিমা ভুলেই গেল। অনেকদিন পরে হঠাৎ করে মনে পড়েছে বাবা মার কথা। তারপর খুব মন খারাপ করে বসে আছে। সেটা দেখে ড্রাগন রাজকন্যা বলল,
কি ব্যাপার উরাসীমা, তোমার মনটা এত খারাপ কেন? তোমার কি এখানে ভালো লাগছে না? তখন উরাসীমা বলল, আমার পৃথিবীর কথা খুব মনে পড়ছে, আমার বাবা মার কথা খুব মনে পড়ছে, ওরা কিভাবে আছে, কেমন করে আছে, আমার জন্য নিশ্চয়ই অনেক দুশ্চিন্তা করছে, ওদের জন্য খুব মন খারাপ হচ্ছে। সেটা শুনে রাজকন্যারও তো খুব মন খারাপ হলো। তখন উরাসীমা বলল যে, রাজকন্যা, আমি শুধু পৃথিবীতে যাব আর বাবা মার দোয়াটা নিয়ে আমি আবার চলে আসবো, সেটা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি। সেটা শুনে ড্রাগন রাজকন্যা খুশি হয়ে গেল, বললো যে ঠিক আছে তুমি যাও। তারপর যাওয়ার সময় রাজকন্যা কি করলো, একটা কাঠের বাক্স দিয়ে দিল। দিয়ে বলল, এটা তুমি সঙ্গে নিয়ে যাও, কিন্তু খবরদার এটা কিন্তু খুলেও খুলো না। কেন খুলবে না? রাজকন্যা বলল, যদি তুমি এটা কখনো খুলো তাহলে কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলবে। এটা শুনে উরাসীমা বলল, না না না, আমি কখনো খুলবো না। তারপর রাজকন্যাটা আবার সেই কচ্ছপের ছদ্মবেশটা নিল, নেওয়ার পরে উরাসীমা তার পিঠে উঠে বসল। তারপর সেই পাতাল রাজ্য থেকে সাগরের পাড়ে এসে থামল। সেখানে নেমে সে দেখল যে কেমন যেন লাগছে, ও কি ঠিক জায়গায় এসে পৌঁছেছে। তখন বলল যে, তুমি আমাকে আমার বাড়ির ওখানে নিয়ে যাও। তারপর আবার সেই কচ্ছপের উপর উঠে বসল। চলতে 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 সেই গ্রামে এসে পৌঁছল। কিন্তু গ্রামে এসে তো দেখে অবাক কাণ্ড। কি কাণ্ড? সব কিছু কেমন অপরিচিত লাগছে। ও ভাবছে কি, আচ্ছা আমি কি ভুল করে অন্য কোনো গ্রামে চলে এলাম নাকি? বুঝতে পারছে না। ঠিক আছে সেটা, কিন্তু কাউকেই চিনতে পারবে না, পরিচিত কাউকেই তো দেখতে পাচ্ছে না। তারপর ও যে একটা গাছ ছিল উগ গাছ, সেই উগ গাছকে নিশানা করে ও বাড়ি ফিরে আসতো, সেটাও তো সেখানে নেই। তারপর একটা লোক এসে বলল, তুমি এক কাজ করো, একজন বৃদ্ধকে দেখিয়ে বলল, ওই যে একজন বৃদ্ধ দেখেছ, ওনার কাছে যাও, উনি হচ্ছে সবচেয়ে প্রবীণ ব্যক্তি, উনি সব কিছু জানে, ওনার কাছে গিয়ে জানতে চাও। তারপর ওর কাছে গিয়ে জানতে চাইল, যে গ্রামটার নাম জানতে চাইল, ওর বাবা মার কথা জানতে চাইল। সেটা শুনে বৃদ্ধ লোকটা তো খুব অবাক হয়ে গেল। অবাক হয়ে ঝাপসা চোখেও তো দেখতে পায় না, বুড়ো হয়ে গেছে, বেশি দেখতে পায় না। তারপর চোখগুলো কুচকে একটু দেখার চেষ্টা করলো, বললো যে, তুমি তাদের ছেলে? বলে, হ্যাঁ আমি তাদের ছেলে, ছেলে না হলে কি আমি বাবা মাকে খুঁজতে আসতাম? কী অদ্ভুত কথা বলো, আমি তার ছেলে, আমার নাম উরাসীমা। তখন বলল, হ্যাঁ উরাসীমা নামে একজন জেলে এখানে ছিল, সবচেয়ে ভালো জেলে, সবচেয়ে সাহসী জেলে, সেটা তো আমি শুনেছি, কিন্তু সেটা তো আমি শুনেছি আমার দাদার কাছে, এবং আমার দাদা শুনেছে তার দাদার কাছে। সেটা শুনে তো উরাসীমা খুব অবাক হয়ে গেল, কি সব অদ্ভুত কথাবার্তা বলছে। বলে, হ্যাঁ তুমি কি করে এইসব কথা বলছো, সেটা তো 400 বছর আগের কথা, সেখানে সেই লোকগুলো তো এখন আর বেঁচে নেই, এবং সেই উরাসীমা একদিন মাছ ধরতে সাগরে গিয়ে আর ফিরে আসেনি, তারপর তার বাবা মা খুব কষ্ট পেয়েছে। বৃদ্ধের এই কথা শুনে উরাসীমার তো আকাশ মাথায় ভেঙে পড়ল, কি বলে লোকটা, ও তো পাতাল দেশে মাত্র কয়েকটা দিন ছিল, এর মধ্যে 400 বছর কেটে গেল কেমন করে? ও কিছুই মিলাতে পারছে না, ওর কেমন পাগল পাগল লাগছে। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে ও সাগরের পাড়ে এলো। সাগরের পাড়ে এসে ড্রাগন কন্যাকে সব খুলে বলল। তখন ড্রাগন কন্যা বলল, পৃথিবীর সময়ের সাথে পাতাল দেশের সময় অনেক পার্থক্য, পৃথিবীর সময় খুব দ্রুত যায় কিন্তু পাতাল দেশের সময় অনেক ধীরে যায়। ধরো যে পাতাল দেশের একদিন আর পৃথিবীর কত, প্রায় 100 বছর হয়ে যায় এরকম। সেটা শুনে তো উরাসীমা বলল, এটা কী করে সম্ভব? তখন অনেক মন খারাপ করলো। তখন রাজকন্যা বলল, মন খারাপ করো না, চলো আমরা পাতাল দেশে চলে যাই। তারপর আবার ওর পিঠে চড়ে পাতাল দেশে গেল। যাওয়ার পরে দিন কাটছে। তারপর হঠাৎ একদিন উরাসীমা জিজ্ঞেস করলো যে, কেমন করে 400 বছর কেটে গেল, আমি টেরই পেলাম না। তখন রাজকন্যা কি করলো বলতো? প্যাক প্যাক কি করলো? রাজকন্যা ওকে একটা কাঠের বাক্স দিয়েছিল, মনে আছে? হ্যাঁ। সেই কাঠের বাক্সে রাজকন্যা বুদ্ধি করে সেই পৃথিবীর 400 বছরের যে সময়টা, সেখানে কি কি ঘটেছে,
সব ওখানে ভরে রেখেছে। আর কি করেছে জানো? উড়াই সিমের বাবা মা যাতে কষ্ট না পায়, ওদের যেন কোনো অসুবিধা না হয়, সেটার দেখাশোনাও সে করেছে। কিভাবে করেছে? ড্রাগন রাজকন্যা তো অনেক কিছু করতে পারে, যেমন সময়টাকে বেঁধে রেখেছে ওখানে। তারপর সেই বাক্সটা খুলে ফেলল। খুলে সেই 400 বছর উড়াই সিমা দেখে নিল। তারপর ওর মনটা খুব ভালো হলো। তারপর এভাবেই কি করলো উড়াই সিমা আর রাজকন্যার দিন কাটতে লাগলো। তারপর থেকে সে পাতাল দেশেই থেকে গেল। তারপর সুখে শান্তিতে বাস করতে লাগলো। কত খুশি দিন, কত খুশি দিন। কিন্তু এখন রাত হয়ে গেছে, আমার গল্প শেষ হয়ে গেছে। এখন কি করতে হবে? হাস প্যাক প্যাক কি ঘুমাতে হবে। আচ্ছা আচ্ছা, ঘুমানোর সময় এত দুষ্টুমি করলে হবে? ও কি এখানে থাকবে না কোথায় থাকবে? ও আমার কাছেই থাকবে সবসময়। ঠিক আছে, এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওই তারপর আমরা একদিন ছুটির দিন হলে তারপরে কি করবো জানো? পাতাল দেশে যাব না? তুমি তোমার কচ্ছপটাকে নদীতে ছাড়বে বললে না? ওকে আমরা নদীতে ছেড়ে দিই। এখন শুয়ে পড়ো, তুমি তো বড় হয়ে গেলে আমার কোনো চিন্তাই নেই। দুরন্ত